ওয়ানডে সংস্করণের কার্যকারিতা নিয়ে গত কদিন ধরেই উঠেছে প্রশ্ন। ওয়াসিম আকরামের মতো বিশ্বকাপ জয়ী কিংবদন্তি বলেছেন, 50 ওভারের ক্রিকেটকেই তুলে নেওয়া উচিত, ওভার কমিয়ে দেওয়ার কথা বলেছেন কেউ কেউ। তবে তাদের সঙ্গে একমত নন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, টি টোয়েন্টি নয় এখনও ওয়ানডে আসরের বিশ্বকাপই বড় ইভেন্ট। এই বিষয়ে বাংলাদেশের কারো মত এলো এবারই প্রথম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামার আগে তামিম ওয়ানডেকে তুলে ধরেন উঁচুতে। তিনি বলেন, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ সংস্করণ। আমি তো বলেইছি, আইসিসি নিশ্চয় বলেছে এই সংস্করণের খেলাটায় সবাই দেখতে পছন্দ করে। আপনি যদি আইসিসির বড় ইভেন্টগুলো দেখেন, টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বড় ইভেন্ট নয়, বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপই। এটা ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্করণ।